সাবজেক্ট আর্ট অ্যান্ড ক্রাফট, আর ক্লাস ইউকেজি, পেজ নাম্বার 18। দেখো তোমরা পেজ নাম্বার 18 পাতাটা খোলো, 18 পাতা খুললে দেখতে পাবে ট্রেস অ্যান্ড কালার দ্য পিকচার বলে একটা ছবি আছে, যেখানে হচ্ছে একটা র্যাটের ছবি আছে, এরকম একটা র্যাট, যেটা দেখো আগে ডট দেওয়া আছে, ঠিক আছে? ফার্স্ট টাইম এই ডটটাকে জয়েন করো, ঠিক আছে? এইভাবে আগে পুরো র্যাটটা জয়েন করো, বুঝতে পেরেছো? পুরো র্যাটটা জয়েন করার পর তোমরা, ঠিক আছে, এইভাবে আগে পুরো র্যাটটা জয়েন করে নাও। ঠিক আছে, পুরো র্যাটটা এভাবে জয়েন, যে ডটগুলো দেওয়া আছে ডটগুলোকে জয়েন করো, এইভাবে একে জয়েন করে নাও, ঠিক আছে? জয়েন করার পরে তোমরা দেখবে যে পুরো ছবি একটা এরকম পিকচারটা কমপ্লিট হয়ে যাবে। এবার পিকচারটার মধ্যে এই জায়গাটাতে ব্রাউন কালার দিতে হবে, কী কালার? বাদামি কালার ইউজ করতে হবে। আর এই যে জায়গাগুলো আছে এখানে ব্রাউন কালারের চক নেই, সেই জন্য ব্রাউন কালার দেওয়া যাচ্ছে না, তুমি ব্রাউন কালার এর বডিতে দেবে, মানে ঠিক এই রকম হবে জিনিসটা, ঠিক আছে? আর এই যে কানটা আছে, কানটার ভেতরটাতে পিঙ্ক কালার দিয়ে দেবে, কি কালার? পিঙ্ক কালার দেবে, ঠিক আছে? এই জায়গাগুলো পিঙ্ক কালার দিয়ে দেবে, এবং সেই সঙ্গে লেজটা, নাকটা, এই জায়গাগুলো পিঙ্ক কালার দেবে, বুঝতে পেরেছো? এগুলো পিঙ্ক কালার, এই জায়গাটা, এই জায়গাটা পিঙ্ক কালার দেবে, ঠিক আছে? পিঙ্ক কালার দিয়ে দেবে, দিয়ে এটা ব্রাউন কালার দেবে, এটা পিঙ্ক কালার দেবে, আর এটা অলরেডি ইয়েলো কালার দেয়া আছে, ঠিক আছে? যে ফ্রুটটা খাচ্ছে সেই খাটটা এখানে অলরেডি ইয়েলো কালার দিয়ে এখানে এটা করা আছে, ঠিক আছে? এটা ইয়েলো কালার দেয়া আছে, ঠিক আছে? এইভাবে পুরো ছবিটা কমপ্লিট করবে, কমপ্লিট করে সুন্দর করে তোমরা প্র্যাকটিস করবে, ভালো করে করে তোমরা সেই ছবিটা তুলে স্কুলের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, হ্যাঁ, চেক করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ স্টুডেন্ট, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।